সরে আসো না পেছন দিকে, মাই সোল মাছ দেওয়া আছে, ফুল চালাবো পাবে না। আজকে শক্তি আরাধনা কালী পুজোর সেই উপলক্ষে মাতাকে কীভাবে পূজিত করেন? মন্দিরে দেবী তারাকে কালী রূপে মানে পূজিতা হচ্ছে মা তারা, সেজন্য সকাল থেকে মায়ের স্নানের মাধ্যমে মঙ্গল আরতি করে তারপর মায়ের পুজোর জন্য ভক্তদের জন্য আমাদের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে। সারাদিন পুজো হবে, মধ্যাহ্নে ভোগ, সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং নিশি পুজোয় মায়ের বিশেষ আরতি হয়, বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। দাদা অমাবস্যা কখন লাগছে? অমাবস্যা 11:46 পর আজকে শুরু হবে, যেহেতু কালী পুজো রাত্রি উৎসব আলো উৎসব, তাই সন্ধ্যের দিকে মূলত তারাপীঠ মন্দিরে ভক্তকে ঢল নামবে। কারণ ভক্তর অপেক্ষা করছে রাত্রে মাকে দর্শন করে মায়ের পুজো দিয়ে অশুভ শক্তির পরাস্ত, শুভ শক্তির উদয়, অন্ধকার থেকে আলোই। যেমন হয় সারাদিন পোলাও খিচুড়ি অন্ন, নানা রকম ভাজা, নানা রকম পরিতরকারি, নানা রকম মিষ্টান্ন, সন্ধ্যার সময় লুচি সুচি পায়েসের ভোগ, এভাবে সারাদিনই মাকে ভোগ নিবেদন করা হবে এবং ভক্তরা যে যার মতো করে আজকে মাকে ভোগ দিচ্ছেন, অনেকে লোক খাওয়াচ্ছেন, ভান্ডারা দিচ্ছেন। দাদা আমরা আগের বছর থেকে এবছর দেখছি ভক্তের সমাগম কম, কি কারণ? কম না, ব্যাপার হচ্ছে এবছর অমাবস্যা 11:46 পর শুরু হয়েছে, এখন অমাবস্যা শুরু হয়নি। অমাবস্যা লাগার পর সন্ধ্যের দিকে এই ভক্তের ঢল নামবে, কারণ সন্ধ্যায় যেহেতু রাত্রের উৎসব কালী পুজো, সেই জন্য রাত্রের উৎসবেই এখানে ভিড় মূলত শুরু হবে, কারণ প্রচুর ভক্ত তারাপীঠে নেমেছে। কতটা ভিড় হবে আপনারা মনে করছেন? বেশ 1,000 লোকের ভিড় পড়বে। প্রশাসন কতটা? প্রশাসন এখানে টিআরবি আছে, মন্দির আছে, স্থানীয় জেলা প্রশাসন সবাই নিরাপত্তার দায়িত্বে আছে, ভক্তরা যেন ভালোভাবে দর্শন করতে পারে, পুজো দিতে পারে, সেই জিনিসটা আমরা মাথায় রাখি। আপনার নাম? তারাময় মুখার্জি, সভাপতি তারাপীঠ। আজকে তো কালী পুজো, অর্থাৎ তারা মাকে কালী রূপে পূজিত করা হয়, তার কী কী আজকে পুজো হয়েছে? যেহেতু দশম মহাবিদ্যার এক বিদ্যা হয়েছে তারা, এবং আমাদের এই তল্লাটে যেহেতু তারামা বিরাজ করে বলে আমাদের এখানে কোনো মাটির দেবী মূর্তি হয় না, অর্থাৎ কালী পূজাও আমাদের এখানে হয় না, কালী দুর্গা সরস্বতী কিছুই হয় না, আমাদের এই তারাপীঠ মৌজায়। তো আমাদের তারাঙ্গী কালী পূজা হয়, এবং আজকে যে পদ্ধতিতে কালী পূজা হয় মণ্ডপে বা কোনো কালী মন্দিরে সেম পদ্ধতিতেই হবে, সে তন্ত্রমতেই আমাদের পুজোটা হয়। এবং তারামাকে যেভাবে প্রত্যেক দিন নিত্য ভোগের আয়োজন করে, আরতি সকালবেলায় মঙ্গল আরতি যেটা হয়, তারপরে আপনার সকালবেলাতে শীতলটা হয়, তারপরে মধ্যাহ্ন ভোগ যেটা হয়, আজকে দিনের মতো কি আজকেও ভোরে গেট খুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, প্রত্যেক দিনের মধ্যে আজকেও গেট খুলে দেওয়া হয়েছে, এই কারণেই যে আজকে কালী পুজো এবং দূর দূরান্ত থেকে লোক এসছে তাদের মনের কামনা বাসনা নিয়ে, কিছু লোক পুজো দিয়েছে, যারা চতুর্দশী উপোসটা করে তারা চতুর্দশীতে পুজোটা দেয়,
যারা অমাবস্যা করে কালী পুজোয় পুজো দেবো, তারা অমাবস্যা লাগার পরে পুজোটা দেবে। এবং দুপুরবেলায় যে আমাদের ভোগটা হবে, সেই ভোগটা প্রত্যেক দিনের মতনই আমাদের পোলাও, খিচুড়ি এবং পাঁচ সাত রকমের ভাজা। এবং অমাবস্যা কখন লাগছে? অমাবস্যা লাগছে 11:44। আজকে বিশেষ পুজোতে কিছু মানে মাকে আজকে মাদ্রাকে প্রসাদ স্পেশাল কিছু রয়েছে 100 বার? আজকে যেহেতু তারাপীঠ তন্ত্রপীঠ, সেই অনুযায়ী বলিদানের মাংস আর কারণ ছাড়া মায়ের ভোগ আজকে অসম্পূর্ণ। মায়ের ভোগে আজকে লাগবে খিচুড়ি, বলিদানের মাংস, শোল মাছ পোড়া এবং অতি অবশ্যই কারণ। কারণ ছাড়া তন্ত্র অসম্পূর্ণ। ভক্তের কতটা ঢল হবে বলে মনে করছেন আপনারা? ভক্তের ঢল তো হবেই, যেহেতু তারাপীঠ, তারপর আবার অমাবস্যা, কালী পুজো। এবং আশেপাশে যে আমাদের গ্রাম অঞ্চলের যে মেয়েরা আমাদের আছে, যারা নিজে হাতে প্রদীপ তৈরি করে, মাটির প্রদীপ, তাদেরও একটা ঢল নামে সন্ধ্যের পর থেকে। আমাদের পাড়া বা আশেপাশে গ্রামের মেয়েদের, হ্যাঁ, যারা সন্ধ্যেবেলায় এসে সন্ধ্যে প্রদীপটা মাকে দেয়, প্রদীপ জ্বালতে আসে। দূর দূরান্ত থেকে অনেক মা বোনেরা আসে আমাদের এই মন্দিরে, এবং আমাদের তারাপীঠের লোকাল মেয়েরাও থাকে। আপনার নাম? আমার নাম তারকনাথ রায়।